নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি, মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। বন্ধুরা, আপনারা অনেকেই চাইছেন খুব ভালো কিছু লতানো গাছের তাদের মেনটেনেন্স বা তাদের কী কী ভ্যারাইটি পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, সেরকমই 10-12টা ভালো ভ্যারাইটি নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু তাদের কীভাবে মেনটেন করবেন, কী করবেন সেটা নিয়ে একটু আলোচনাটা করি। আচ্ছা বন্ধুরা, দেখুন, প্রথম আমার হাতে যে গাছটা ধরা আছে এর নাম হচ্ছে হাওয়াইয়ান সানসেট ভাইন। তো বন্ধুরা, এই গাছটা যে কেউ করতে পারি, ব্যালকনিতে করতে পারি, জমিতেও রাখতে পারি, তবে একটু হালকা ছাওয়া হলে কিন্তু খুব ভালো হয়। আর এই গাছটা দেখুন, প্রত্যেকটা গিটে গিটে এগুলো কুঁড়িগুলো এসে আছে, আর ফুলটাও কালারটা সিনথেটিকের মতো ফুলগুলো আছে। এ কিন্তু একটু শেড লাভিং প্ল্যান্টস। তারপরে বন্ধুরা, আপনাদের পছন্দের ডবল মাধবীলতা, আমার যে মাদার প্ল্যান্টসটা আছে সে তো দেখার মতো। শীতের দুটো মাস বাদ দিয়ে সব সময় ফুল পাবেন। আর এর গন্ধ, সন্ধে হলে যে গন্ধ, আমরা যাদের আমাদের ব্যালকনিতে করতে পারি, নিচে বসিয়ে উপরে তুলে দিতে পারি, অথবা ধরুন ছাতেও দিতে পারি, ছাতে গার্ডওয়ালের কাছে যদি রাখি তাও ভালো লাগবে। তারপরে এই যে পার্সিফ্লোরা ঝুমকো লতাটা, কি সুন্দর কালার! আমরা এই গাছগুলো করতে পারি। ঝুমকো লতার আরও একটা ভালো জিনিস, তবে ঝুমকো লতা এই গাছটায় গন্ধ আছে, লালটায় কিন্তু অত গন্ধ নেই। তারপরে আমাদের যে ক্লিওমেটিস বা বুদ্ধজুঁই, আমরা তো সবাই করি, এগুলো গন্ধের জন্যে, জুঁয়েরই ভ্যারাইটি। তারপরে টিকোমা গ্ল্যান্ডিফ্লোরা, যারা আমাদের নার্সারিতে আসেন আর 10-15 দিন বাদে ফুলে ভর্তি হয়ে যাবে, আমাদের যে জল ট্যাঙ্ক আছে, জল ট্যাঙ্কের উপরে গাছটা একটু এক ঝলক দেখাই আপনাদেরকে। এই গাছটা কয়েকদিন আগে পর্যন্ত একদম পাতা বা কিচ্ছু ছিল না, এখন পাতা পুরো ভর্তি হয়ে গেছে আর 10-15 দিন বাদে ফুলে ভর্তি হয়ে যাবে, একদম ডিপ অরেঞ্জ কালারের ফুল, থোকা থোকা ফুল। এটাকে আমরা পাঁচিলের উপরে দিতে পারি, গ্রিলের উপরে দিতে পারি, গাছের উপরে দিতে পারি, গাছ দিয়েও পাইতে পারে এরা। আচ্ছা, তারপরে এটা ইয়েলো ফ্লেক্স, খুব সুন্দর ফুল, এরা কিন্তু সচরাচর দেখা যায় না, কিন্তু এরা খুবই হার্ডি গাছ। আচ্ছা, তারপরে আমরা ক্লোরারেন্ডন বা ব্লিডিং হার্ট, এটা যেমন সাদার থেকে লাল বার হচ্ছে, তারপরে আপনারা ডিপ লাল রঙেরটাও পাবেন। তারপরে আসছে লতানো জুঁই, লতানো জুঁইটাও কিন্তু 12 মাস ফুল হয়, নিচে বসালে এরা উপরে উঠে যায়। তারপরে আসছে আইপোমিয়া ব্লু, থোকা থোকা ফুল হয় বেগুনি রঙের। তারপরে আসছে ঘুঘুলতা, খুব সুন্দর ফুল। তারপরে আসছে আপনার স্টার জেসমিন, খুব গন্ধ আছে। তো বন্ধুরা, আমরা যে আজকে যে গাছগুলো দেখাচ্ছি একদম ইজি মেনটেন, এরা একটু হাওয়াইয়ান সানসেট ভাইন বাদ দিয়ে বাকি সবগুলোই রোদে বসান, জমিতে বসান, টবে বসান, আর সকলের জন্য মাটি একই ধরনের করুন, 20% মতো বালি দিন, 30% মতো ভার্মি কম্পোস্ট দিন, আর বাকিটা মাটি থাকছে, আমরা 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি টবে দিতে পারি। তবে যখন আমরা এই ছোটো ছোটো গাছগুলো নেব, এগুলো 8 ইঞ্চির থেকে শুরু করব। আর এদের জন্য সবচেয়ে ভালো সার হচ্ছে গুঁড়ো সর্ষের খোল আর DAP, এর থেকে ভালো খাবার আর কিছু হয় না, খুব সস্তার খাবার, 35-40 দিন গ্যাপে গ্যাপে দেব, জলটা প্রয়োজন মতো দেব। এই গরমের সময় গাছে সকালবেলা যেমন একবার জল দেব, পারলে সন্ধ্যাবেলা একবার গাছকে স্নান করাব। আচ্ছা, তারপরে এদের যে রোগ বা আপনার ফাঙ্গাস, আমরা জেনারেল যেসব ফাঙ্গাস ফাঙ্গিসাইডগুলো আছে, ব্যাবিস্টিন হোক, ডাইথেন হোক, অ্যান্টাকল হোক, যে কোনো একটা,
এক গ্রাম এক লিটার জলে দিয়ে এক গ্রাম আমরা কিভাবে বুঝব, ছোট্ট ছোট্ট যে আইসক্রিমের যে চামচ আছে ওই চামচের এক চামচ নিলাম, এই রবিবারে ধরুন আমরা ফাঙ্গিসাইড করলাম, পরের রবিবারে যে ইনসেকটিসাইড দিলাম যেগুলো হালকা ইনসেকটিসাইড আছে আপনার টাটাফেন ট্যাবগড রোগার মেটাসিন এই ধরনের কিছু, হামলা বা ধরুন আপনার প্রফেক্স সুপার ব্যবহার না করাটাই ভালো, কারণ ওদের একটু ডোজটা হাই হয়, ওগুলো এগ্রিকালচার ইউজের জন্য খুব ভালো হতে পারে। আমাদের যে হর্টিকালচার, হর্টিকালচারের জন্য হালকা ওষুধ ব্যবহার করুন। তো বন্ধুরা, এইভাবে আমরা এই লতানো গাছগুলোকে প্রত্যেকের বাড়ির ছাদে করতে পারি। আর আপনাদের ছাদে যদি গাছ ভালো হয়, গাছ যদি ফুলে ভরে যায়, আপনারা যেমন আমাকে শেয়ার করেন, আপনাদেরও যতটা ভালো লাগে আমারও ভালো লাগে। তো বন্ধুরা, এইসব গাছগুলো করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কী নিয়ে ভিডিও করবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।